হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এগরোল বানিয়ে দেখাবো আমি এখানে ছটা এগরোল এগরোল বানাবো তো দেখুন তাহলে আমি কী কী নিয়েছি আমি এখানে দুটো গাজর কেটে নিয়েছি আর দুটো শশা কেটে নিয়েছি আর তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করেছি ছটা ডিম নিয়ে নিয়েছি আর এই কাপের এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি তাহলে প্রথমে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম এর মধ্যে ময়দাটাকে আমাকে মেখে নিতে হবে ময়দাটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আমি একটু মিশিয়ে নিই এবারে সামান্য জল দিয়ে দিয়ে আমি মেখে নেব আর নরম করে এই ময়দাটাকে আমাকে খুব নরম করে মেখে নিতে হবে ভালো করে ঠেসতে ঠেসতে আমি মেখে নিচ্ছি আমার ময়দাটা মাখা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এভাবে একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখছি কতটা নরম হয়েছে হ্যাঁ অনেক সুন্দর নরম হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি আমি এগুলোকে গোল গোল করে একটু হাতের সাহায্যে একটু সুন্দর করে চারটে চারটে করে নিচ্ছি আমার হয়ে গেল এগুলো করা এবারে আমি বেলে নেব রুটিগুলোকে আমি বেলে নিচ্ছি এবার আমি এগুলোকে বেলে নিই যেহেতু ময়দা এটা টানলেই বড় হয়ে যাচ্ছে এইভাবে আমি সব বেলে বেলে রেখে দেব আমি সবগুলো আমার রুটিগুলো সব বেলা হয়ে এবার আমি গাজর আর পিঁয়াজটাকে সামান্য ভেজে নেবো নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়া তো ভালো লাগবে না একটু ভেজে নেবো আমি কড়াইটা আমার গরম হয়েছে কড়াইতে আমি অল্প তেল দেবো তেলটা গরম হয়ে গেছে নুন টুন কিছুই দেব না গাজর টেল হালকা একটু ভেজে যাবে তারপরে পিঁয়াজটা দিয়ে দেবো গাজর একটু হালকা করে ভাজা হয়েছে এবার আমি তার মধ্যে পিঁয়াজটা দিয়ে দেবো

আমি ওগুলো বিনা তেলেই শেখে নেবো দোকানের স্টাইলে যেন পাশগুলো কাঁচা না থাকে সেদিন উল্টে পাল্টায় ভালো করে ভেজে নেবো ভাজার একটা বেশ কালার চলে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার সব রুটিগুলো ভাজা হয়ে যাবে এবার আমি একটা গ্লাসের মধ্যে একটা করে ডিম ফাটিয়ে নেবো নিয়ে আমলেট করে নেবো তাতে আমি সামান্য করে তেল দিয়ে দেব এর মধ্যে আমি রুটিটাকে চেপে চেপে বসিয়ে দিব এইভাবেই আমি সব রুটিগুলোকে ভেজে নেব মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এটার মধ্যে এবার একটা রুটি ভালো করে চেপে চেপে বসে দেবো এইভাবে আমার ছটা রুটি হয়ে গেল পেঁয়াজ আর গাজর যে ভেজে রেখেছিলাম তার মধ্যে শশা কাঁচা লঙ্কাটা যে যখন ঝাল খাবেন সেরকম দেবেন আমরা খুব একটা ঝাল খাই না বলে বেশি লঙ্কা দিইনি সবগুলোকে আমার নিই আমার এগুলো সব মেশানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে রোল করে নেব রোল করে নিচ্ছি এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি ঢুকে দিচ্ছি রেখে দিচ্ছি এর মধ্যে মেশানো সবজিটা আমি দিয়ে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি টমেটো কেচারে আমি বাদবাকিগুলো সব রোল করে নেব দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে বানালাম বানাতে খুবই সোজা এরকম করে বানাবেন ঘরোয়া পদ্ধতিতে তাহলে ঘরে সবাইকে এরকম করে খাওয়াবেন তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার